শান্তিনিকেতনে খুন হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। মৃত সমীর থান্ডার তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বোলপুর পুরসভার কর্মী ছিলেন। পারুলডাঙ্গা গ্রামের বাসিন্দা বছর ৪৬ ওই ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই ৫ জনকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ি ফেরার পথে উত্তর নারায়ণপুর এলাকায় তার উপরে হামলা হয়। বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় এরপর সমীরকে স্থানীয় বাসিন্দারা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরিস্থিতির অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পেছনে বসে ছিল, আমার সঙ্গে ফোনে কথা বলেছে, রাতে কাটায় রাতে কাটায় কথা বলেছে, ওরা বাপেটা দিয়ে কথা বলেছে। আমি শুধু ছিলাম, আমি জানি মা ওকে পেটে দিয়েছে, তখন নিয়ে গেছে পুলিশে নিয়ে ভর্তি করে দিয়েছিল। বললো আমাকে কেউ কিছু বলেনি, আমাকে দেখতে পর্যন্ত দেয়নি। ভেতরে সোশ্যাল মোদি ভূত আছে আর কিছু নাই, কার্পেট আছে এর মধ্যে, ওকে মেরে পেলাম ছিল অনেক দিন থেকে, ওকে সরাতে পারছিল না, একা পেয়েছে বলে ওকে শেষ করে দিয়েছে। শাস্তি চাই যে ওই বাড়িতে আর একবার মেরেছিল আমার দাদাকে, যারা মেরেছিল তারাই আবার মেরেছে ওই উত্তর নারায়ণপুরে, আমি নামটা জানি না খুব। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অনেক দিন ধরেই খুনের চক্রান্ত করা হচ্ছিল, ৫ জন গ্রেপ্তার হয়েছে, তাদের পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই সমীর থান্ডার খুনের ঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মূলত এই ৫ জনই হচ্ছে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় আরো গ্রেপ্তার হতে পারে বলে জানা যাচ্ছে। এবং যেটা ঘটনা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই দিন রাত্রি ১১টা নাগাদ এই সমীর থান্ডার তার যে পারুলডাঙ্গা বাড়ি, সেই বাড়ি থেকে উত্তর নারায়ণপুরে একজনের বাড়িতে আসে এবং সেখানেই বেশ কয়েকজন ছিল এবং মদ্যপান করে বলে অভিযোগ, এবং তখন যখন ওখান থেকে কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, এবং যেটা আরো জানা যাচ্ছে যে সম্পর্কের কোন একটা সম্পর্কের টানাটানি, অর্থাৎ টানাটানি থেকে এই ঘটনা ঘটে এবং তর্কাতর্কি হতে হঠাৎ করে মারধর শুরু করে এবং মারধর করতে করতে তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপর তাকে ফেলে বাঁশ দিয়ে পিটিয়ে মুখে পাথর দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ, এবং গুরুতর আহত অবস্থায় সে বেশ কিছুক্ষণ পড়ে থাকে, তারপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল, পরে বর্ধমানে নিয়ে গেলে গতকাল রাতে মারা যায়। এবং এই বিষয়টি সামনে আসাতেই একাধিক বিষয় উঠে এসেছে, তার মধ্যে যেমন সম্পর্কে টানাটানি রয়েছে, কারণ এই যে সমীর থান্ডা তার ৩টে স্ত্রী রয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ যারা প্রতিবেশী তারা অভিযোগ করছে। অন্যদিকে রাজনৈতিক একটা বিবাদ ছিল, অর্থাৎ জমি সংক্রান্ত কোন একটা বিবাদ ছিল, সেই বিষয়টা ওনার স্ত্রীও বলেছেন যে জমি সংক্রান্ত বিবাদ ছিল, বেশ কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল, তাই এই বিষয়গুলি রেখে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশ এই ৫ জনকে জেরা করছে। আজকে এই ৫ জনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। এবং যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বেশ কিছুদিন ধরেই একটা জমি সংক্রান্ত বিবাদ নিয়ে এই সমীর থান্ডারের সঙ্গে তারই দলের কয়েকজনের একটা ঝামেলা চলছিল, এবং এই তীর্থ বলে যে ব্যক্তি একজনের নাম উঠে এসেছে তীর্থ। ভাস্কর, একাধিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ, অনেক ধন্যবাদ।